হ্যালো বন্ধুরা, আমি নমিতা, নমিতা রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আমার এক সাবস্ক্রাইবার বাড়ি থেকে এই আলুটা দিয়ে গেছে, এই আলুটার নাম হচ্ছে চিপসনা আলু। তো আমি এটা দিয়ে চিপস বানিয়ে দেখাবো, আপনারা সঙ্গে থেকে ভিডিওটা দেখুন। আলুটা কেটে আমি ধুয়ে এই যে একটা কাপড় পাতলা করে মেলেছি, এর উপরে একটা একটা করে দেব। এটাবার একটু ছালটা ছাড়িয়ে কেটে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। আলুটা দেখতে একদম অন্যরকম, প্রত্যেকটা আলু গোল টাইপ গোল। এই যে দেখুন, এভাবে আমি পাতলা পাতলা করে আমি বুটিতেই কেটে নিচ্ছি। এই যে এর মেশিন আছে, আমাদের তো মেশিন নাই, আমি আমার নিজের হাতে আর বুটিংকে মেশিনের মতো করে নিচ্ছি। এই যে আলুটা এরকম করে পাতলা করে কেটে আমি যে জলে ফেলে দিলাম, এই যে দেখুন, আমি কিছুটা আলুটা কেটে জলে ফেলে নিয়েছি, একটু ধুয়ে নিলাম আর কি। তারপরে এই যে একটা একটা করে এইভাবে আমি একটা পাতলা কাপড়ের মধ্যে ফেলে দিচ্ছি। তো এখন এটা ছাওয়া দেখাচ্ছে, একটু পরই রোদটা আসবে, তারপরে আপনাদেরকে ভাজাটা দেখাবো আমি। দেখুন কেটে তখন আলুগুলো আমি এই যে একটা কাপড়ের মধ্যে মেলে রেখেছিলাম জাস্ট জলটাকে টানার জন্য। এবারে আলুগুলো এই যে আমি সব তুলে নিচ্ছি, এরপরে চিপসটা বানাবো। দেখুন গ্যাসটা জ্বেলে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে এটা আমি নুন ঝাল যেটা হয় চিপস সেটা বানাবো। এই যে গোটা গোটা শুকনো লঙ্কা আমি কড়াইতে দিয়ে দিলাম, এটা শুকনো খোলাতেই ভাজবো। এবারে দেখুন লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু লবণটাও ভেজে নেবো। এরপরে দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে দুটো ছেড়ে দেখছি কেমন হয়। দেখুন চিপসগুলো আমার ভাজা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। আপনারাও আমার মতো করে ভাজবেন, এরকম আলু ফেলে এরকম দোকানের থেকেও সুন্দর হয়েছে। শব্দ পাচ্ছেন তো, একদম মুচমুচে। বাড়িতে বাচ্চারা থাকলে এগুলো ভেজে রেখে দিলে সুন্দর যখন তখন খেতে পারবে। দেখুন আমি শুকনো খোলায় নুন আর শুকনো লঙ্কা ভেজে শিলে গুঁড়িয়ে নিয়েছি। আপনারা পারলে শুধুও খেতে পারেন, এবং এটা মনে হচ্ছে একটু বিট নুন আর এই শুকনো লঙ্কা ভাজা গুঁড়োটা দিয়ে ছড়িয়ে দিয়ে খেলে খুব সুন্দর হবে। একদম মুচমুচে হয়ে গেছে বন্ধুরা, আমার চিপসগুলো বন্ধুরা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো যদি ভিডিওটা আমার ভালো লাগে তবে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন যারা আছেন বন্ধুরা আমার, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।